প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো দ্য ফেয়ারি কুইন বাই এডমার্ড স্পেন্সার। তো চলো শুরু করা যাক। শুরুতেই এই কবিতা সম্পর্কে একটু বর্ণনা দেই, এর ইন্ট্রোডাকশন দেই। সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি যেন তেন কোনো কবিতা নয়, এটা একেবারে একজন একটা এপিক। এপিক মানে তোমরা জানো মহাকাব্য। তো এটা স্পেন্সার লিখেছিলেন প্রায় 1590 সালে, তিনি প্রথম স্টার্ট করেন এবং সেই সময় তিনি তিনটা বই পাবলিশ করেন। এরপরে আরও প্রায় তিনটা পাবলিশ করেন 1596 সালে। তো মতান্তরে এখানে টোটাল ছয়টা, আবার কোথাও বলা হচ্ছে টোটাল সাতটা বই, একটা রিভিশন সহ, অর্থাৎ পূর্ববর্তী তিনটার রিভিশন সহ টোটাল সাতটা বই অনেকে বলছে। তবে আমি যেটা দেখলাম, ইভেন হচ্ছে অ্যামাজনেও টোটাল ছয়টা বইয়ের উল্লেখ আছে এবং আমার টোটাল ছয়টা বই পাবলিশ করা হয়েছে বই আকারে। তো সেই হিসাবে আমি ধরে নিচ্ছি যে টোটাল বই ছয়টা। তো এখানে আমাদের যে সিলেবাসটা রয়েছে বা আমি যেটা আজকে পড়াচ্ছি সেটা হচ্ছে বুক ওয়ান, এবং বুক ওয়ানেরও ক্যান্টো ওয়ান, অর্থাৎ অধ্যায় এক ওয়ান যেটা, সেটুকু আমাদের সিলেবাসে আছে এবং আমরা আমরা সেটুকুই পড়ব। ইন্ডিয়ান সিলেবাস বা আরও অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে যে সিলেবাসগুলো রয়েছে সেগুলোতে হয়তো বা অন্যান্য আরও ক্যান্টো থাকতে পারে, বাট আমি এখানে ক্যান্টো ওয়ান যেটা সেটাই ফলো করছি। তো আরেকটু বলে নিই, এটা হচ্ছে এখানে স্পেন্সার টোটাল 12টা হচ্ছে বই লিখতে চেয়েছিল, কিন্তু সেখানে তিনি 6টা বা 7টা শেষ পর্যন্ত লিখেন। এবং এইটা মূলত যেহেতু একটা হচ্ছে এপিক বা মহাকাব্য, সেহেতু এটা একেবারে সেরকম অনেক গর্জিয়াস বা পম্পাস ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়েছে, এবং সেই সঙ্গে স্পেন্সারিয়ান যে স্ট্যানজা সেই স্ট্যানজা ফলো করে এটা লেখা হয়েছে। এবার আসি এইটার যে থিম বা এটা কী জাতীয় লেখা সেটাতে, সেটা হলো যে এই রাইটিংটা একটা অ্যালিগোরিক্যাল রাইটিং। অ্যালিগোরিক্যাল রাইটিং বলতে, অ্যালিগোরি মানে হচ্ছে রূপক বা রূপক কবিতা। অ্যালিগোরি টাইপের যে কবিতাগুলি হয় সেগুলোকে আমরা বলি রূপক কবিতা। রূপক কবিতাটা কি, অর্থাৎ বলা হবে একটা জিনিস কিন্তু এর আড়ালে অন্য একটা জিনিস বোঝাবে, সেটাকে বলা হচ্ছে অ্যালিগোরি। তো এই কবিতাটিতে আমরা অনেক কিছুই দেখতে পাবো, যে বলা হচ্ছে একটা জিনিস কিন্তু ঘটতেছে আরেক আরেকটা জিনিস। অর্থাৎ আমরা এখানে অনেক ইস্যু পাবো, যেই ইস্যুগুলোকে আসলে এখানে স্পেন্সার, অর্থাৎ অনেক মিথকে তিনি ইভেন্টে পরিণত করেছেন। অর্থাৎ ইভেন্টকে যে মিথের সঙ্গে তিনি গিয়ে মিশিয়েছেন তা না, তিনি মিথকেই নিয়ে এসেছেন ইভেন্টে। মিথগুলোর দিয়ে তিনি এখানে এখানে ঘটনার মাধ্যমে উপস্থাপন করেছেন অনেক বিষয় বা অনেক হচ্ছে অ্যালিগোরিক্যাল আমরা জিনিস দেখতে পাবো। তো এইটার যদি থিমে আমরা শুরুতেই আসি, সেটা হচ্ছে যে শুরুতে আমরা যেটা দেখতে পাবো, অ্যালিগোরি অফ ভার্চুস। অর্থাৎ এই যে হচ্ছে রাইটিংটা, এই রাইটিংটাতে আমরা অনেকগুলি ভার্চুর অ্যালিগোরি দেখতে পাবো। সাপোজ হলিনেস, ফ্রেন্ডশিপ বা এই চ্যাস্টিটি, এই জাতীয় যে ভার্চুগুলো, এই জাতীয় যে গুণগুলো, সেই গুণগুলোকে এইখানে আমরা এখানে যে ইভেন্টগুলো দেখতে পাবো সেই ইভেন্টগুলোতে যেন ওই গুণগুলোকে নিয়ে একটা আলোচনা বা একটা অ্যালিগোরি ওই গুণগুলোর রয়েছে, বা এখানকার যে ক্যারেক্টারগুলোর যে রিলেশনশিপ সেগুলো এই এক একটা ভার্চুর মানে মাধ্যমে যেন উপস্থাপন করা হয়েছে। তবে এইগুলো সবই কিন্তু অ্যালিগোরিক্যাল ওয়েতে উপস্থাপন করা হয়েছে, যার জন্য এটা টেক্সট বা গল্প একরকম কিন্তু এটার বাহিরের মিনিং, অন্তর মিনিংটা কিন্তু আরেক রকম। তো আমরা এটা ডিটেল যখন সামারি করবো, আসলে এটা প্রায় 505 লাইনের হচ্ছে এই প্রথম যে ক্যান্টো ওয়ান, সে ক্যান্টো ওয়ানে প্রায় 505টা লাইন রয়েছে, এবং এই 505টা লাইন হচ্ছে একেবারে লাইন বাই লাইন তো করা অসম্ভব আমার জন্য এক কথায়। তো এই জন্য আমি এটার সামারিটাই হচ্ছে দেব, এবং সামারিটাও আশা করি খুব ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা, এরপরে রয়েছে থিম যেটা আরেকটা, সেটা হচ্ছে যে রিলিজন, অর্থাৎ ওই সময়ে, অর্থাৎ এই এই যে রাইটিংটা সেটা হচ্ছে রিফরমেশন এজে লেখা, এবং এটা এলিজাবেথান যে, অর্থাৎ রানী এলিজাবেথ, যেটা প্রথম এলিজাবেথ, তার সময়ে এটা লেখা। এবং এইখানে সেই সময়ের প্রোটেস্ট্যান্টিজম এবং যে ক্যাথলিক যে চার্চ, সেই দুইটার মানে কেন্দ্র করে এই এই রাইটিংগুলোর ভিতরে আমরা এই রিলিজন সম্পর্কে অনেক কিছুই পাবো। বিশেষ করে প্রোটেস্ট্যান্টিজম সেই সময় যে মানে কেবল আবির্ভাব হয়েছে, এবং সেই সঙ্গে মানে অনেক কিছুই পাবো এক কথায় এই রিলিজন সম্পর্কে আমরা।
এরপর রয়েছে পলিটিক্স। পলিটিক্সকে তো অনেকভাবে তিনি এখানে স্যাটায়ার করেছেন, আবার অনেক জায়গায় মানে প্রেইজও করেছেন। তো এখানে পলিটিক্সের ক্ষেত্রে যেমন রানী এলিজাবেথ এর অ্যালিগোরি আছে, এখানে রানী এলিজাবেথ সম্পর্কে এখানে আছে। এখানে রয়েছে হচ্ছে কুইন অফ স্কট, অর্থাৎ স্কটল্যান্ডের যে রানী তার সম্পর্কে রয়েছে, সেই সঙ্গে একটি আর্থার সম্পর্কে রয়েছে। এবং এটা তো এমন যে অ্যালিগোরি কোনো কোনো জায়গা বা স্যাটায়ার এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, যেমন স্কটল্যান্ডে তো এই ওই সময়টাতে এই ফেরি কুইনের ওপরে একটা নিষেধাজ্ঞাই আরোপ করা হয়। এবং মানে এক কথায় এখানে পলিটিক্সের যে স্যাটায়ারগুলো রয়েছে সেটার কারণে, বা অ্যালিগোরির যেগুলো রয়েছে সেগুলোর কারণে। এরপরে রয়েছে আর্ক টাইপস। আর্ক টাইপস বলতে মানে আদি রূপ বা আদি নিদর্শন বা আদি স্টাইল, অর্থাৎ এই যে এপিক কাব্য লিখতে গিয়ে এপিক কাব্যর যে আদি স্টাইল, তোমরা জানো যে হোমারের যে রাইটিংগুলো রয়েছে সেইগুলোর যে স্টাইলগুলো, বা এক কথায় যেটা আমরা বলতে পারি যে এপিকের যে গ্র্যান্ড স্টাইল, এপিকের যে পুরনো স্টাইল, সেইটা এইখানেও মেনটেন করা হয়েছে। এরপরে রয়েছে সিম্বলিজম এবং অ্যালিউশন। আচ্ছা, এইখানে তো অসংখ্য অসংখ্য সিম্বল এবং অ্যালিউশন এর উপস্থিতি আমরা দেখতে পাবো, বিশেষ করে অ্যালিগোরিক্যাল রাইটিংয়ে সিম্বলিজম এবং অ্যালিউশনের ব্যবহার থাকে অনেক অনেক বেশি। তো এইখানেও আমরা যেটা দেখতে পাবো, যেমন এখানে নাইটকে সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ক্যারেক্টারকেই একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে, অনেক অনেক অ্যালিউশন রয়েছে। তবে আমরা বুক ওয়ানের যে ক্যান্টো 1, সে ক্যান্টো 1-এ আমরা অত বেশি যে পাবো তাও না, তাও আমরা একটা টাচ পাবো আর কি এখানে। তো এই হলো শর্ট থিম নিয়ে আলোচনা। এরপরে রয়েছে পারপাস, অর্থাৎ এই যে এডমান্ড স্পেন্সার এই যে ফেয়ারি কুইনটা লিখলেন, এইটা কেন তিনি লিখলেন? তো এইটা লিখার ক্ষেত্রে তিনি একটা চিঠি দিচ্ছিলেন অথরদেরকে, এবং সব অথরদেরকে চিঠি দিতে গিয়ে তিনি যেটা বলছিলেন, দ্য এইম অফ পাবলিশিং দ্য ফেয়ারি কুইন ওয়াজ টু ফ্যাশন এ জেন্টেলম্যান অর নোবেল পার্সন ইন ভার্চুয়াস অ্যান্ড জেন্টেল ডিসিপ্লিন। বলা হচ্ছে যে এই যে রাইটিংটা, এই ফেয়ারি কুইন রাইটিংয়ের যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে মানে মানুষকে, যারা জেন্টেলম্যান এবং যারা নোবেল পার্সন বা সমাজের যারা হাই পজিশনের লোক, বিশেষ করে কুইন বা কিং বা তার কোর্টিয়ার্স যারা রয়েছে, তাদেরকে ঠিক সেভাবেই উপস্থাপন করা। অর্থাৎ সমাজে যেটা দেখা যাচ্ছিল যে ওই সময়টাতে জেন্টেলম্যান বা নোবেল পার্সন বা হাই র্যাঙ্কের যে পজিশনের যে লোকগুলি, সেগুলোর আসলে ক্যারেক্টার বা তাদের ভার্চুগুলো ঠিক ওই রকম লেভেলের না। সুতরাং এই রাইটিংটার মাধ্যমে তাদেরকে এক অ্যালিগোরিক্যালি একটু স্যাটায়ার করা এবং সঠিক পথে নিয়ে আসা বা সঠিক পথ তাদেরকে দেখিয়ে দেওয়া, এটাই ছিল এই রাইটিংয়ের উদ্দেশ্য। তো এখানে যেটা বলছে যে ফ্যাশনের জেন্টেলম্যান আর নোবেলম্যান ইন ভার্চুয়াস অ্যান্ড জেন্টেল ডিসিপ্লিন, অর্থাৎ জেন্টেলম্যান এবং নোবেলম্যান যারা রয়েছে তাদেরকে ভার্চুয়াস এবং জেন্টেল করাই ছিল এই রাইটিংটার উদ্দেশ্য। আচ্ছা, এরপরে আসি এই রাইটিংটা মানে আমরা উদ্দেশ্যটা বললাম, এরপরে ক্যান্টো 1-এ আমরা যে কয়েকটা ক্যারেক্টার দেখতে পাবো সেই কয়েকটা ক্যারেক্টারের ভেতরে আমরা হচ্ছে কয়েকটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারগুলি, এরপরে প্রসঙ্গত যে ক্যারেক্টারগুলি আসবে সামারি করার সময় সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই একটু যদি বলি 3-4টা ক্যারেক্টার সম্পর্কে, সেটা হচ্ছে যে শুরুতে আমরা যেটা দেখতে পাবো হচ্ছে আর্কিমাগো। আর্কিমাগো না একটা ক্যারেক্টার যে কিনা অ্যান ইভিল সর্সারার হু ইজ সেন্ট টু স্টপ দ্য নাইটস ইন দ্য সার্ভিস অফ দ্য ফেরি কুইন। আচ্ছা, আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আর্কিমাগো যে কিনা একটা মানে জাদুকর, এবং সেটা সে হচ্ছে ইভিল জাদুকর বা বদমাশ জাদুকর, এবং যাকে পাঠানো হচ্ছে হচ্ছেন এই ক্যান্টো 1-এর একটা ক্যারেক্টার নাইট। সেই নাইটকে কুইন মানে ফেরি কুইনের সার্ভিসটা দিতে বাধা দেওয়ার জন্য, আচ্ছা ফেরি কুইনকে তিনি যে সার্ভিসটা দেবেন সেই সার্ভিসটা যেন তিনি ভালোভাবে দিতে না পারেন, এজন্যই আর্কিমাগোকে এখানে পাঠানো হচ্ছে। অফ দ্য নাইটস আর্কিমাগো হেডস রেড ক্রস মোস্ট অফ অল। নাইটদের যে জিনিসটাকে আর্কিমাগো সবচেয়ে হেড করে সেটা হলো রেড ক্রস, হিন্স হি ইজ সিম্বলিক্যালি দ্য নেমেসিস অফ ইংল্যান্ড, এবং এর জন্যই সে হচ্ছে সিম্বলিক্যালি ইংল্যান্ডের যে নেমেসিস, সে নেমেসিস এখানে নেমেসিস অফ ইংল্যান্ড বলতে ইংল্যান্ডের যে ডাউনফল, সেই ডাউনফলটাকে এখানে সিম্বলিক্যালি এই আর্কিমাগোর যে হেড, অর্থাৎ সে যে রেড ক্রসকে হেড করছে এইটার মাধ্যমে আসলে এখানে উপস্থাপন করা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা যে ক্যারেক্টার দেখতে পাবো সবচেয়ে প্রধান ক্যারেক্টার ক্যান্টো 1-এর, সেটা হচ্ছে যে দ্য রেড ক্রস নাইট। আচ্ছা, এখানকার যে হিরো সে তাকে বলা হচ্ছে রেড ক্রস নাইট, সেই হিরোকে আমরা দেখতে পাচ্ছি হিরো অফ বুক 1, অর্থাৎ বুক 1 নম্বর বুকের হিরো সে।
ইন্ট্রোডিউসড ইন দ্য ফার্স্ট ক্যান্টো অফ দ্য পোয়েম। এই পোয়েমের প্রথম ক্যান্টোতে আমরা তাকে দেখতে পাবো। হি বিয়ার্স দ্য এম্বলেম অফ সেন্ট জর্জ, প্যাট্রন সেন্ট অফ ইংল্যান্ড। এ রেড ক্রস অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইজ স্টিল দ্য ফ্ল্যাগ অফ ইংল্যান্ড। এই নাইট সেন্ট যে জর্জ, প্যাট্রন অফ সেন্ট ইংল্যান্ড, এইটার হচ্ছে একটা প্রতীক এই রেড ক্রসটা, এবং মানে এই এই নাইটটা সেই প্রতীক হিসাবে এখানে উপস্থাপিত হচ্ছে। এবং এই সঙ্গে এই রেড ক্রস অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইজ স্টিল দ্য ফ্ল্যাগ অফ ইংল্যান্ড, এবং একটা সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর একটা রেড ক্রস যেটা এই নাইট পরিধান করছে সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্ল্যাগ অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের একটা ফ্ল্যাগ। দ্য রেড ক্রস নাইট ইজ ডিক্লার্ড দ্য রিয়েল সেন্ট জর্জ ইন ক্যান্টো 10, অর্থাৎ ক্যান্টো 10-এ আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই রেড ক্রস নাইটকে ডিক্লার করা হচ্ছে রিয়ালি সে হচ্ছে সেন্ট জর্জ সেই হিসাবেই। তো ক্যান্টো 10 যেহেতু আমরা পড়ছি না, আমরা ক্যান্টো 1 পড়ছি, সেহেতু একটু জাস্ট তোমরা মানে তোমাদেরকে জানানোর উদ্দেশ্যে এটা বলা। হি অলসো লার্নস দ্যাট হি ইজ আ আচ্ছা হি ইজ অফ ইংলিশ অ্যানসেস্ট্রি, হ্যাভিং বিন স্টোলেন বাই এ ফে অ্যান্ড রেইজড ইন ফেরিল্যান্ড। বলা হচ্ছে যে মানে সে আরও জানে, অর্থাৎ এই যে নাইট সে জানতে পারে পরে যে সে হচ্ছে একজন ইংলিশ অ্যানসেস্ট্রি, এবং তার যে মানে বংশগতভাবে সে হচ্ছে একজন ইংলিশের ইংলিশ, এবং তাকে স্টোল করা হয়, তাকে চুরি করে নেওয়া হয়, এবং চুরি করে নেওয়া হচ্ছে একটা ফে। ফে মানে আমরা জানি যেটা হচ্ছে যে এক কথায় পরী বা সুপার ন্যাচারাল ক্যারেক্টার। তো এই ফে তাকে চুরি করে নিয়ে যাওয়া হয়, এবং রেইজড ইন ফেরিল্যান্ড, এবং সে বড় হয় হচ্ছে ফেরিল্যান্ডে, অর্থাৎ পরীদের যে দেশ সেই দেশে সে বড় হয়। ইন দ্য ক্লাইম্যাক্টিক ব্যাটেল অফ বুক 1, রেড ক্রস স্লেইজ দ্য ড্রাগন দ্যাট হ্যাজ লেইড ওয়েস্ট টু ইডেন। আচ্ছা, আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই বুক 1-এর যে সবচেয়ে মানে চূড়ান্ত যে ব্যাটেলটা হয়, ক্লাইম্যাক্টিক যে ব্যাটেলটা হয়, সেইখানে আমরা দেখতে পাবো রেড ক্রস এখানকার যে ড্রাগন সেই ড্রাগনকে সে হত্যা করছে, এবং এর ফলে যেটা হচ্ছে যে এই ড্রাগনের মানে হত্যা বা ড্রাগন বেঁচে থাকতে এক কথায় ইডেনে বা জান্নাতে আমরা যেটা বলতে পারি সেইখানে সে অনেক আবর্জনা বা মানে তৈরি করে। হি ম্যারিজ উনা অ্যাট দ্য এন্ড অফ বুক 1, বুকের মানে বুক 1-এর শেষে আমরা দেখতে পাবো সে উনা নামে একজন ক্যারেক্টার বা তার যে হিরোইন তাকে সে বিয়ে করছে, বাট ব্রিফ অ্যাপিয়ারেন্স ইন বুক 2 অ্যান্ড 3। কিন্তু বুক 2 এবং 3-তে এই এই যে ক্যারেক্টার দুইটি হচ্ছে এই এই মানে এক কথায় এই যে নাইটের যে ক্যারেক্টার সেটাকে আমরা খুব অল্প অ্যাপিয়ারেন্স এটাতে দেখা যায়, এবং শোজ হিম স্টিল কোয়েস্টিং থ্রু দ্য ওয়ার্ল্ড, এবং এইটাকে আর কি পরে যেহেতু খুঁজে পাওয়া যায় না আর বা অত মানে উল্লেখযোগ্য পরিমাণে, এই জন্য এটা এখনও ওয়ার্ল্ডের কাছে একটা আশ্চর্য বা একটা প্রশ্নের জিনিস এটা। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে উনা, উনা নামে যার একটা ক্যারেক্টার আমরা যেটা বলছি যে এই হিরো যেটা রেড ক্রস নাইট তার যে হিরোইন সেটাই হচ্ছে উনা। তো বলা হচ্ছে দ্য পার্সোনিফিকেশন অফ দ্য ট্রু চার্চ, অর্থাৎ এইখানে একে অ্যালিগোরিক্যালি উপস্থাপন করা হচ্ছে, এবং এই উনা ক্যারেক্টারটা পার্সোনিফাই করছে ট্রু চার্চকে, সত্য যে ধর্ম। এখানে চার্চ বলতে অ্যাকচুয়ালি গির্জা তা ঠিক না, এখানে সত্য যে ধর্ম সেই ধর্মটাকে, অর্থাৎ এটা কি রোমান ক্যাথলিক বা ক্যাথলিক চার্চ যেটা সেটা সত্য, নাকি প্রোটেস্ট্যান্ট চার্চ সেটা সত্য। তো এখানে লেডি উনা হচ্ছে পার্সোনিফিকেশন অফ ট্রু চার্চ, অর্থাৎ সত্য চার্চে, এবং সেটা যেটাই সত্য হোক না কেন। শি ট্রাভেলস উইথ দ্য রেড ক্রস নাইট হু প্রেজেন্টস ইংল্যান্ড, সে রেড ক্রস নাইটের সঙ্গে ট্রাভেল করে, এবং যেই রেড ক্রস নাইট হচ্ছে ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করে। হোম শি ইজ রিক্রুটেড আচ্ছা রিক্রুটেড টু সেভ হার প্যারেন্টস ক্যাসল ফ্রম এ ড্রাগন, যাকে অর্থাৎ এই রেড ক্রসকে এই লেডি উনা নিয়োগ দেয় বা হচ্ছে মানে তাকে কাজে লাগায় এইভাবে যে তার যে প্যারেন্টস মানে যার প্যারেন্টসের যে ক্যাসল রয়েছে, রাজপ্রাসাদ রয়েছে, সেইটা ড্রাগন হচ্ছে কব্জা করে রেখেছে, এবং সেটা সেই রাজপ্রাসাদকে উদ্ধার করার জন্যই এই নাইটকে লেডি উনা নিয়োগ দেয়। শি অলসো ডিফিটস ডুশা, আচ্ছা ডুশা নামে আরেকটা ক্যারেক্টার রয়েছে তাকে সে হারিয়ে দেয়, হারিয়ে ফেলে। হু রিপ্রেজেন্ট দ্য ফলস ক্যাথলিক, অর্থাৎ যে ডুশা হচ্ছে রিপ্রেজেন্ট করে ফলসকে, অর্থাৎ আমরা এখানে লেডি উনাকে দেখছি ট্রু চার্চকে সে রিপ্রেজেন্ট করছে, এবং ডুশা হচ্ছে ফলসকে, ফলস বলতে ক্যাথলিক, ক্যাথলিক যে ধর্মটা সেইটাকে সেইটাকে রিপ্রেজেন্ট করছে ডুশা, এবং হচ্ছে প্রোটেস্ট্যান্টিজম যে ক্যারেক্টার মানে ধর্ম সেইটাকে মানে হচ্ছে রিপ্রেজেন্ট করছে লেডি উনা। তো প্রোটেস্ট্যান্টিজমকে এখানে বলা হচ্ছে যে
ট্রু চার্চ বা সত্য ধর্ম, এবং ডুইশা যেটা রিপ্রেজেন্ট করছে ক্যাথলিককে, সে ক্যাথলিককে বলা হচ্ছে হচ্ছে ফলস চার্চ বা মিথ্যা ধর্ম। আচ্ছা, ক্যাথলিক চার্চ এখানে বলছে অ্যান্ড দ্য পার্সন অফ ম্যারি কুইন অফ স্কট, এবং এই ডুইশা আবার আরেকজনকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে ম্যারি কুইনকে, এবং যে ম্যারি হচ্ছে অ্যাকচুয়ালি স্কটল্যান্ডের কুইন ওই সময়কার, তাকেও সে রিপ্রেজেন্ট করছে। ইন এ ট্রায়াল রেমিনিসেন্ট অফ দ্যাট হুইজ এন্ডেড ইন ম্যারিজ বিহেডিং। আচ্ছা, এবং এই যে হচ্ছে এই যে ম্যারি কুইন যাকে রিপ্রেজেন্ট করছে ডুইশা, সেই ডুইশার যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার চরম পরিণতিটা যখন আসে, তখন যখন একটা ট্রায়ালের মাধ্যমে তাকে বিহেড করা হয়, অর্থাৎ তাকে শিরচ্ছেদ করা হয়, এই শিরচ্ছেদের মাধ্যমে এই ক্যারেক্টারটার হচ্ছে এন্ড ঘটে। উনা ইজ অলসো রিপ্রেজেন্টেটিভ অফ ট্রুথ। আচ্ছা, এখানে এই যে আমি যেটা একটু আগে বললাম যে ডুইশা এক কথায় এখানে ফলসকে রিপ্রেজেন্ট করছে, এবং এই লেডি উনা বা উনা হচ্ছে এই ট্রুথকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এখানকার যে লেডি ভিলেন সেটা হচ্ছে ডুইশা, এবং হচ্ছে লেডি উনা হচ্ছে এখানকার হিরোইন নিউ ওয়ার্ল্ড আর কি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমরা এই যে হচ্ছে ফেয়ারি কুইন, ফেয়ারি কুইনের যে বুক ওয়ান, সেই বুক ওয়ানের যে মেইন যে সামারিটা সেইটা নিয়ে আমরা আলোচনা করব এরপর থেকে। তো ফার্স্ট পার্ট, এটা আমি দুই তিনটা পার্ট করতে হবে, কারণ এটা অনেক বড়, এটা সামারিটাও অনেক বড়। তো এই জন্য ফার্স্ট পার্টটা আমি এটুকুই রাখছি, জাস্ট এটার ইনফরমেশানগুলো নিয়ে একটু আলোচনা করলাম, এবং সেকেন্ড পার্টে আমি অবশ্যই এটার সামারি নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে যে ভিডিও নিয়ে আসবো সেটার জন্য একটু ওয়েট করো, খুব শীঘ্রই নিয়ে আসবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ।